চোখের পানি ঝরতে ছিল, জিজ্ঞাসা করছে খাদেন কেন, বলে কান্না তো একটাই, না ১১ পরিবারের জন্য, না হাসানের জন্য, না হোসাইনের জন্য, না আলীর জন্য, না ফাতেমার জন্য, না আব্বাসের জন্য, না আলে আব্বাসের জন্য, না আলে আকিলের জন্য, না আলে জাফরের জন্য, কারো জন্য চোখে পানি না, পানি তো হলো উম্মতের জন্য, উম্মতের জন্য কান্দতেছে। হাদিসের শানে নজুল আছে, ওলামা স্বীকার করবে এই জন্য কান্দতেছি। আয়েশা বলছে বন্ধু, জিব্রিল আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার দিল ঠান্ডা করে দিবে আজকে, বলছে সেটা কি, বলে ইয়াকবিলু তাওবাতা আবদিক হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে, সাজানের সুযোগ দিবে। আল্লাহ রাসূল কান্নার ভিতরে আয়েশা দিয়ে বলছে ইজানিয়া জিব্রিল, ইজানিয়া জিব্রিল, জিব্রিল তাইলে আমার উম্মত বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে, তাইলে লানত আমাদের জিন্দিগির উপরে। কোরবানি তো করি, আজ পর্যন্ত কয়জন নবীজির নামে কোরবানি দেবে প্রতি বছর, কয়জন দেব? গরু তো কিনি, ছাগল তো কিনি, এই নিয়তে কয়জন দেই যে আমি নবীজির নামে করবো, আমি করবো? হইতে তো পারে, কিতাবে আছে হজ করার পরে যদি আয়েশা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হজ করছি, এহরাম বানছো, হ্যাঁ তওয়াফ করছো, হ্যাঁ সাই করছো, হ্যাঁ আরাফায় গেছো, হ্যাঁ বাইগ্য খুলা গেছে, আমি কুরবানি করলেও তো কোনো একদিন আয়েশা জিজ্ঞাসা করতে পারে আমার নামে কুরবানি করছো? আয়েশা জিজ্ঞাসা করে নাই, আমার বাইগ্য খুলা দিয়া গেছে, আল্লাহর রসুলকে যে দেখছে তার বাইগ্য খুলা গেছে। এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবো না, এটা বাইগ্যর খোলার দরজা। কয়জন কুরবানি দিই বলেন রসুলের নামে, যার এসান আল্লাহর পরে সবচেয়ে বড় এসান যার, বাকিগুলো তো বাদেই দিলাম, সাহাবা তো বাদেই দিলাম, আইম্মায়ে মুজতাহিদিন তো বাদেই দিলাম, আলেম ওলামাগুলো তো বাদেই দিলাম, আল আউলিয়াদের কথা তো বাদেই দিলাম, সবচেয়ে বড় নবীজি, এর নামে কয়জন কোরবানি দিই? কি রাগ হয়ে গেলেন আপনারা? কোরবানি তো প্রতি বছর দিই, পুরা পুরা গরু দেই, দুই চারটা দেই, দুই চার ১০টা দেই, কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের এহসান, রসুলের নামে কিনা আনছি মিয়া, এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হইব। সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজালন, কয়দিন গরু আইনা মজা নিছেন যে মিয়া এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হবে, আল্লাহ রসুলের জন্য দিন। হইতে তো পারতো যদি হাজিকে আয়েশা বলতে পারে তুমি আমার জন্য হজ করছ, তাহলে আমাকে তো আয়েশা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছ। হ্যাঁ হাজিকে আয়েশা বলছে না বলে নাই? হ্যাঁ নাই কিতাবে? ফাজাইলে হজ উঠান লেখা আছে, জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন ফাজাইলে হজে, আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা বলছে তুমি আমার নামে হজ করছ, বলছে ইয়া রসুল্লাহ আপনার নামে হজ করছি, এহরাম বংশ, হ্যাঁ সাই, হ্যাঁ তোপ, হ্যাঁ সব বিষয়ে, হ্যাঁ তো খুশিতে বাগ বাগ হয়ে গেছেন আল্লাহ রসুল। কি আল্লাহ রসুল খুশি হয়েছে যে হজ করছে, ওর ভাগ্য খুলা গেছে, জান্নাতের জন্য হয়ে গেছে, রসুলের নামে হজ করছে যেটা কবুল হয়েছে, আল হাজ্জুল মকবুল লাইসা লাহু জাজাউন ইল্লা আল জান্নাহ। ও তো রসুলের নামে কুরবানিও করতে চাই না, কোরবানির মাস দিকে বললাম, নাহলে বলতাম না। নিয়ত করেন যারা কোরবানি দিবেন, নিয়ত করেন খুশি খুশি মনের থেকে, আল্লাহর রসুলের নামে দিব, এই আশায় দিব যে আল্লাহ দুনিয়াতেই যেন দেখা হয়ে যায়, আর যেন জিজ্ঞেস করবে কোরবানি দিছ, আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক ইনশাল্লাহ সময় মতো দেখা হবে, আর আল্লাহ রসুল বলবে তুমি কোরবানি দিছো আমি না দিয়া যাই, তুমি যখন কুরবানি দিছো আমার জন্য তো আমিও তো কিছু না দিয়া যাই কই, আমিও তোমাকে কিছু দিব, আর দিবেন না কেন, রউফুর রহিম,
حريص بالمؤمنين رؤوف الرحيم قرآنে যাকে বলে حريص بالمؤمنين رؤوف الرحيم ইনি দিবে না তো দিবে কে ওই দিন তো দিবেই দিবে এজন্য আমল দিবেন আমাকে সাজানোর জন্য কি সাজায়া পাঠাইছেন এলোমেলো হয়ে গেছে তাতে কিছু আসে যায় না আমল দিয়া রাখছেন তুমি তোমাকে সাজাও সাজায়া আমার কাছে আইছো আল্লাহ সাজায়া আমাদেরকে অস্তিত্ব দিবেন সাজায়া গুছায়া তারপরে বলেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা আমল দিবেন আমাদেরকে সাজানোর জন্য নিজেকে সাজানোর জন্য গুছানোর জন্য যদিও এলোমেলো হয়ে গেছে বড় হইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না আমাদের যুবক যৌবন পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না নারী নারীত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না টাকালা টাকা পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পদালা পদ পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না সব এলোমেলো হয়ে গেছে কিন্তু এহসান আল্লাহ যে গুছানের আসবাব উঠায় আনেন না ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন যে আমি গুছায় পাঠাইলাম তুই এলোমেলো করে ফেললি আর তোকে গুছাইতে দিব না আল্লাহ গুছানের আসবাব আমল রেখা দিছে সুযোগ রেখা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে আপনি আপনাকে গুছাইতে পারেন ছোট জীবনটা উদ্দেশ্য হলো আমলের জন্য জীবনের তার উদ্দেশ্য আমল জীবনের উদ্দেশ্যটাই হলো আমল করা জীবনটা দিছেনই আল্লাহ প্রত্যেককে আমল দিয়া সাজানের মানুষ ঘর সাজায় অনেক জিনিস দিয়া দোকান সাজায় অনেক ধরনের আসবাব দিয়া মুদি সাজাইতে হলে অনেক প্রকারের জিনিস লাগে প্রত্যেকটা জিনিসের সাজানোর একটা পদ্ধতি আছে জানাই যেটাকে ডেকোরেশন বলে একটা হলো ডেকোরেশন করা আরেকটা হলো যেই জিনিসের দোকান ওই জিনিস দিয়া সাজানো আর একটা চিরাচরিত নিয়ম এটার কোনো বিরোধিতা নাই আর এটা না বোঝারও কিছু নাই এটা না বোঝারও কিছু নাই আমার কথা ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে তাহলে বুঝে আসবে না আর দিলের কানে শুনতে হবে তাহলে গাঁথবে নাহলে গাঁথবে না আজকে গাঁথে না কথা এর জন্য একটা প্রশ্ন যদি করি তাহলে সঠিক উত্তর কেউ দিতে পারবো না যদি প্রশ্ন করি যে একটু যোগ বিয়োগ করি তো যে আমার বয়স কতটুকু আমি এতটুকু বয়সে দিনই কথা শুনলাম কতটুকু জানলাম কতটুকু শিখলাম কতটুকু দিনই আলোচনা কতটুকু করলাম কিন্তু তার বিপরীতে আমি আমল কতটুকু করলাম কোনটা বেশি কোনটা কম বলেন না আমল বেশি হ্যাঁ মানা বেশি কম কারণ এটাই মাথার কানে শোনে মাথার কানে দিলের কানে না দিলের কানে যদি শুনত তাহলে কোরআনের ভিতরে আজকে ওই নূর আছে ওই পাওয়ার আছে ওই ক্রিয়া আছে যেদিন কোরআন প্রথম নাজিল হয় যেই পাওয়ার আর শক্তি আর নূর আর ক্রিয়া নিয়া ওই ক্রিয়া আজকেও আছে না নাই মানুষ চেঞ্জ হইতে পারে কোরআনের কিছু তো চেঞ্জ হয় নাই না চেঞ্জ হয়ে গেছে তাহলে আমাদের দিলে গাঁথে না কেন অথচ সাহাবা শুনতে দেরি মানতে দেরি হতো না সামিআনা ওয়া আতাআনা আল্লাহ গ্যারান্টি দিতেছে
سمعنا وأطعنا শুনতে দেরি মানতে দেরি হতো না আজকে যদি আমরা তুলনা করি তো আমরা কোথায় আর আমাদের জ্ঞান কোথায় সবাই বলে আমি জ্ঞানী আমিও মানি আপনি জ্ঞানী কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন জ্ঞান অনুযায়ী আপনার আমল কতটুকু এটা আমাকে দেখান বাস আর কিছু লাগবে না আপনার জ্ঞানের বিরুদ্ধে না আমি আপনার এডুকেটেড পারসন এটার বিরুদ্ধে না আমি আপনার শিক্ষা দীক্ষার বিরুদ্ধে না আমি আমি আপনার কাছে প্রশ্ন রাখি আপনি তো বলেন আমি জ্ঞানী আমি শিক্ষিত আমি দীক্ষিত কিন্তু আমি যদি প্রশ্ন করি আপনার শিক্ষার তুলনায় আপনার মানা কতটুকু আমাকে এটা বলেন শুধু এটা দেখান কারণ দিনই কথা দিলের কানে শুনি না মাথার কানে শুনি মাথার কানে এই জন্য আমল হয় না আমলে জিরো হ্যাঁ বাংলা একটা প্রবাদ বাক্য আছে না কথায় যে পাকা আমলে ঠন ঠন জানেন জানেন প্রবাদ বাক্য না জানেন না কি ভুল বললাম আছে এরকম প্রবাদ বাক্য না নাই হয়তো একটু ভুল হইতে পারে আমার কথায় যে পাকা আমলে ঠন ঠন আমরা তো সর্বদিক দিয়ে পাকা কিন্তু আমলে ঠন ঠন কারণ দিলের কানে শুনি না সবাই মাথার কান দিয়ে শুনে কেন দিলের কানে শোনার উপরে আল্লাহর ওয়াদা আছে লাআল্লাকুম তুরহামুন আল্লাহর ওয়াদা আছে লাআল্লাকুম তুরহামুন ফাসতামিউ ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন হয়তো উলামার আয়াত খুঁজা নাও পাইতে পারেন যে প্রত্যেকে এক এক শব্দ বলে তো আল্লাহ বলতেছে তোমাদের উপর আমি দয়া করব দয়াটা কি তোমাকে আমলের তৌফিক দিব আমলের তৌফিক শোনা কম হবে আমল বেশি হবে আজকে তো শোনা বেশি আমল কম শিখা বেশি আমল কম জানা বেশি আমল কম জ্ঞান বেশি আমল কম দুঃখ তো এখানেই লাগে ১৪০০ বছর আগে কি করে বইলা গেলেন ইয়া হারিস ইন ইয়ুদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কাসিরুন খুতাবা উহু قليل علماؤه كثير سواله قليل معتوه هوا فيه قائد العلم প্রত্যেক ব্যক্তি বিদ্যা অনুযায়ী চলবে না বরং বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে যতটুক নিজের দুনিয়ার কাজে লাগে অতটুক ব্যবহার করবে বাকিটুক সব কি বাকিটুক সব শোকেজে বাদ না শোকেসে রেখে দিবে কোনোদিন যদি দরকার হয় তখন বলবে আমিও অনেক জানি আমিও অনেক আপনি জানেন আপনার জানা আমার মাথার উপরে কিন্তু আমার প্রশ্ন হলো আপনার কাছে জানেন মানেন কতটুকু এটা বলে মানি কতটুকু এই জন্য কথা লম্বা হয়ে যেতেছে দুঃখে বলতেছে তাহলে বলার প্রয়োজন ছিল না দিলের কানে শুনি না মাথার কানে শুনি দিলের কানে যদি দিনের কথা শুনতাম ও মেরে দোস্ত হাজারো কাহিনী পাওয়া যায় এক দিনের কথায় জিন্দগি চেঞ্জ দুই শব্দে জিন্দগি চেঞ্জ ইব্রাহিম ইবনে আদম এর জিন্দগি চেঞ্জ হইতে কয়দিনের বক্তৃতা লাগছে এই মসজিদে তো এই পর্যন্ত তিনবার আমি এসা গেলাম এটা আমার তৃতীয়বার এই এলাকায় এরকম তিনবার কোনো মসজিদে আমি যাই নাই এই মসজিদে আমি তিনবার আসলাম ইব্রাহিম ইবনে আদম তো দুই শব্দে জিন্দগি চেঞ্জ পুরো কাহিনী আমি বলতেছি না রাতে ঘুমের থেকে উঠা গেছে সাদের আওয়াজে ওইটা জিজ্ঞাসা করতেছে আমার সাদের উপরে চলে কে পাহারাদারকে জিজ্ঞাসা করছে আমার সাদের উপরে কিসের আওয়াজ
দৌড়ায় যায় দেখে হ্যাঁ একজন ওটালে হাঁটতেছে খুব জোরে জোরে ছুটা ছুটা হাঁটতেছে বসে চল নিচে তোকে বলখের বাদশা ডাকে ঘুম ভাঙ্গায় দিছিস আর তুই আমাদেরকে ফাঁকি দিয়ে আসলি তো আসলি কি করে তো খুব ভয়ে নামতেছে না শান স্বল্পতের সাথে নামতেছে ভীতিহীন ভাবে নামতেছে কোনো ভয় নাই বাদশা জিজ্ঞাসা করছে এখানে চললি কেন আমার ছাদের উপরে কি তো উঠ হারায় গেছে কি হারায় গেছে উঠ হারায় গেছে উঠ হারায় গেছে তো জঙ্গলে খুঁজবি মরুতে খুঁজবি আমার ছাদের উপরে কি আর সেই ছাদও আবার রাজপ্রাসাদ রাজার ছাদ তো বলছে বেশি চেতো না তো রাজাও কাইপা উঠছে ভদ্র ছিল তো তো বলছে বেশি চেতো না আমি যদি উঠ ছাদে না পাই তো তুই এই রাজপ্রাসাদে বই আল্লাহ পাবি কি করা এতটুকুই কথা ছিল আর বেশি ছিল না জিজ্ঞাসা করেন ওলা আমাদেরকে চিৎকার দিয়ে বলছে ছাদের উপরে যদি উঠ না পাই তো তুই রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবি কি করা বলতে দেরি ইব্রাহিম ইবনে আদমের জিন্দেগি এতটুক শব্দে চেঞ্জ হতে দেরি হয় সকালে উঠছে রাজত্ব ছাড়ছে আর চলে গেছে জঙ্গলে আজকে তার নাম ইব্রাহিম ইবনে আদম শুধু এই দুই শব্দে চেঞ্জ দুই শব্দে চেঞ্জ মালিক ইবনে দিনারের জিন্দেগি দুই শব্দে চেঞ্জ চিনেন মালিক ইবনে দিনার রাগ হয়ে যাবেন বলবো খালি বলি পাত্তিয়ালা 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 চিনেন পাত্তি চিনেন পাত্তি না চিনেন না খালি নিজেদেরকে বড় পাত্তিয়ালা মনে করি বাবনিয়া চলি বড় টাকার মালিক বড় বালির মালিক ইব্রাহিম ইবনে আদমকে মালিক ইবনে দিনারকে চিনে যার ডেলি রাত্রে খরচ হতো কয়েক কোটি টাকা বর্তমান টাকায় ওয়ান নাইট এক শব্দে জিন্দগি চেঞ্জ খালি মারা যাওয়া মেয়ের স্বপ্নে বাপাকে বলছে বাবা এখনো কি মোমেনের সময় আসে না যে ফিরে আসবে এতটুক শব্দ সকালে উঠছে সব ছেড়ে দিছে সব ছেড়ে দিছেন সব বিলায় দিছেন সালার চট করে বেরিতেছেন সবচেয়ে প্রিয় এক কৃত দাসী ছিল সে বলছে তোকে আজাদ যা কি চাস নিয়ে যা তুই আমার কিচ্ছু প্রয়োজন নেই তো বলছে মালিক জীবনটা তোর সাথে কাটলো তোকে ছেড়া যাবো তো যাবো কই আমিও তোর সাথে শেষমেশ জীবনে একটা প্রিয় বান্দি ছিল কৃত দাসী ছিল যেটাকে আজাদ করে দিয়ে আবার নিজের সাথে রাখছেন ইসলামী তরতিবে এটা ছাড়া মালিক এমনি দিনারের কাছে কিচ্ছু ছিল না আমরা তো ইতিহাসই জানি না ইতিহাসই জানি না আজকে তো জানি কিন্তু জীবনে আমল নেই এই জন্য বেরে দোস্ত যদি দিলের কানে শোনা হইতো তাহলে এতবার ইসলাহি প্রোগ্রামের প্রয়োজন হয় না এক দিনেরটা জিন্দগি চেঞ্জ এই জন্যই প্রথম কথা আমার ছিল হ্যাঁ সব কিছু সাজাইতে জিনিস লাগে এই জীবনটা সাজানোর জন্য আমল এই জীবনটা কি আমল দিছেন এই জীবনটাকে সাজানোর জন্য এটা কেন সাজানো হয় গুছানো হয় কেননা যিনি পাঠাইছেন উনি সাজায়া পাঠাইছেন কি পাঠাইছেন আমি দলিল দিতেছি আল্লাহ বলতেছে আমি সাজায়া পাঠাইছি কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা এটার অর্থই হলো আমি সাজায়া পাঠাইছি আমি 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 সাজায়া পাঠাইছি এখন যদি এলোমেলো হয়ে থাকে তো তোর কারণে হয়েছে আবা ওয়াহু ইউহাব্বিদান ওয়াইউনাসিরান ওয়াইউমাজ্জিসান তোর সমাজ তোর মা বাবা তোর জীবন বিধান তোকে উল্টা পাল্টা বানাইছে আমি তো সাজাই পাঠাইছিলাম আমি তো সাজায় পাঠাইছি আমি তো সাজানো ছাড়া পাঠাই আজকে আমাদের সমাজ আমাদেরকে এলোমেলো করছে আমাদের শিক্ষা আমাদের দীক্ষা আমাদের কালচার আমাদের ফালচার হ্যাঁ আমাদের সব কিছু আমাদেরকে এলোমেলো করে দিয়েছে আল্লাহ কিন্তু আমাদেরকে সাজায় পাঠাইছে
কেমন সাজানো, মাসুম, নিষ্পাপ, কোনো দাগ নাই। আল্লাহ নিষ্পাপ পাঠাইছে, আর চেয়ে বেশি সাজানো কি হয়? আমরা আমাদেরকে এলোমেলো করছি, আমরা এলোমেলো করছি কি, আমি আমাকে এলোমেলো করছি, কিন্তু মেহরবান আল্লাহ সুযোগ দিতেছেন, আমল দিয়া পাঠাইছেন যে তুমি এলোমেলো করো, তাতে কি আসে যায়? সাজানোর সুযোগও আমরা রাখতেছি, এমন না যে এলোমেলো তুমি করতেছ আর আমরা রাগ হয়ে সব সুযোগকে উঠায় নিয়ে গেছি, এমন তো না। আমরা সুযোগ রেখা দিতেছি, আমরা সুযোগ রেখা দিতেছি, ইচ্ছা করলে তুমি তোমাকে সাজাইতে পারবে, আমরা সুযোগ রেখা দিতেছি, কতক্ষণ রাখবেন মালিক? তো আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখা আছে, ইচ্ছা করলে নিজেকে সাজাইতে পারো, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ রাখছি, কিন্তু তোমাদের চেহারা দেখা না। আমরা হয়তো ভাবি আমাদের চেহারা দেখা, ঠিক না? রাগ হয়ে যাবেন, আমার শব্দ কিন্তু কঠিন শব্দ, আমাদের চেহারা দেখা না, আমরাই কি আর আমাদের চেহারাই কি, ঠিক না? আয়নায় বালা দেখা গেলি হইল নাকি? রাগ হয়ে যান না। বাগদাদের শাহী মসজিদের ইমাম জুমা পড়াইতে আসতো, তো চেহারা ডাইকা আসতো, চেহারা মাথায় পাগড়ি, এর উপরে রুমাল, এর ভিতরে নাকের ভিতরে দিত কি মাস্ক। এখন যেরকম আমরা চেহারা ডাইকা বাইরে, ঠিক না? মাস্ক পরলেই তো আর চেহারা দেখা যায় না, যায় নাকি? যায়, বোঝা যায় কেটা, বুঝা তো যায় না কে, ঠিক না? তো চেহারা ডাইকা আসতেন, মুয়াজ্জিনের খুব খারাপ লাগতো, মানুষেরও খুব খারাপ লাগতো যে আসে সপ্তাহে একদিন, তারপরে আমাদের চেহারাটা দেখায় না, ঠাইকা আসে। কিন্তু ছিল জমানার বড় আলেম, বড় আল্লাহওয়ালা, আজকে তো আদব নাই, এক জমানায় আদব ছিল না, ছিল না? হ্যাঁ, দেখামো প্রমাণ, ওই বুড়া করে জিজ্ঞাসা করেন, ওই যে বুড়া বয়ে রয়েছে, ওই যে বুড়া, এই যে বড় ভাই বাইরে এলে লুঙ্গি কই, মার্বেল কই, ঠিক না? কি যায় নাই জীবন, লুঙ্গি কই, মার্বেল কই, মনে হয় বুঝাইতে পারি নাই। মহল্লার বড় ভাই আইতেছে, শুই না, লুঙ্গি কই, লুঙ্গি কই, ডাঙ্গুটি কই, ডাঙ্গুটি চিনেন? ঢাকা এরা তো কিচ্ছু চিনে না, দেখি সব চিনেন, লুঙ্গি কই, মার্বেল কই, পলা কুল পায় না, বাড়ির যেয়ে ওঠছে, মাই জিগেছে লুঙ্গি, কথা কো না, বাইচা যে মাইলের থেকে আইসি, এটি সুক্রিয়া আদায় করো, আবার লুঙ্গি চাও, আর একটা লুঙ্গি দাও, পড়ে লই তাড়াতাড়ি, বাচ্চা মানুষ তো, এরমই তো আছিল, খেলতে খেলতে লুঙ্গি কান্দে উঠে গেছে গা, ঠিক না? ডাঙ্গুডি, মার্বেল, আরো তো কত কিছু ছিল, ঠিক না? একসময় আদব ছিল, এখন আদব নাই। হ্যাঁ, আবার বাড়িতে যে যদি বিচার দিত, দুই একটারে যদি দৈরা চটকাইতো, আর বাড়ির যে বিচার দিলে কইতো আরো চারটা দিন নাকি লেগা, যা র থাকে দিকে আয়, যে চারটা কম দিছে ওটা আমরা দিয়া পুরা করে দিই, মায়ে দৈরা চটকাইতো, বাপে দৈরা চটকাইতো, আর এখন একটা মেয়েরা দেখেন না কি আর অবস্থা, কেমত হয়ে যাবো পুরা, আমার কোলার গায়ে হাত দিলা কেন, ঠিক না? আদব নাই, রাগ হন না, কিন্তু আমার কথা আগে আদব ছিল, কোথেকে জানি হারায় গেছি। বাগদাদের ইমাম আদব ছিল, সবাই কানে কানে বলতো হুজুরের চেহারা দেখায় না কেন, কিন্তু বড় আলেম ছিল, আল্লাহওয়ালা ছিল। একদিন মুয়াজ্জিন বলতেছে, হুজুর কানা ঘুষা আর সইতে পারি না। তাই কিসের কানা ঘুষা, আপনি ডেলি মুখ ডাইকা কেন আসেন? প্রত্যেক শুক্রবারে কানা ঘুষা তো আর সইতে পারি না। তাই এদি গায়ে পাগড়িটা খোলা ওর মাথায় দিয়া দিছে, দেখ এইবার তো, দেখে মানুষ খুব কমই দেখা যায়, মানুষ খুব এক দুইটা দেখা যায়, তো চোখের পানি ছেড়া দিয়া বসে, হুজুর মাইনা নিলাম, সত্য এটাই। আজকে আমরা সাজানো না, এলো মেলো,
আল্লাহ সাজায়া আমাদেরকে অস্তিত্ব দিবেন সাজায়া গুছায়া তারপরে বলেন কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিত্রা আমল দিবেন আমাদেরকে সাজানোর জন্য নিজেকে সাজানোর জন্য গুছানোর জন্য যদিও এলোমেলো হয়ে গেছে বড় হইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না আমাদের যুবক যৌবন পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না নারী নারীত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পুরুষ পুরুষত্ব পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না টাকালা টাকা পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না পদালা পদ পাইতে দেরি এলোমেলো হইতে দেরি হয় না সব এলোমেলো হয়ে গেছে কিন্তু এহসান আল্লাহ যে গুছানোর আসবাব উঠায় আনেন না ইচ্ছা করলে রাগ করে নিয়ে নিতে পারতেন যে আমি গুছায় পাঠাইলাম তুই এলোমেলো করে ফেললি আর তোকে গুছাইতে দিব না তা আল্লাহ গুছানোর আসবাব আমল রেখা দিছে সুযোগ রেখা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে আপনার কাছে আপনি আপনাকে গুছাইতে পারেন যেটা বলতেছিলাম আমাদের চেহারার দিকে দেখা না আমরাই কি আনবো চেহারাই কি ওইখান থেকে বাগদাদের ইমামের ওইখানে চলে গেলাম আমাদের চেহারা আমরা আয়নায় যত সুন্দরই দেখি না কেন কিন্তু আসল আয়না দিয়ে দেখলে হয়তো আমিও চিৎকার দিতে পারি যে আমার চেহারা এটা হইলো তো হইলো কি আমার চেহারা এটা হইলো তো হইলো কি চিৎকার আমিও দিতে পারি আয়না দিতে পারি আমি মেশিন এখানে মেশিন দিয়ে দেখবেন আপনো মসজিদের ভিতরে জীবাণু দেখা আপনো চিৎকার দিবেন এতগুলা কিয়ের ভিতরে বৈশা রয়েছে আমাদের এই পরিবেশের ভিতরেও আছে এটাকে কি বলে জীবাণু উঠতেছে ঠিক না না নাই কি বলে স্যার কি বলে আছে না নাই হ্যাঁ কিন্তু চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ দিয়ে দেখলে যত বড় মেশিন হবে অত বড় দেখা যাবে দুই একটারে হাতির মতো দেখা যাবে জেন দিয়ে ঘুরতেছে আপনিও চিৎকার দিবেন এরকম আজকে যদি আমাদের আমরা আমাদের রূপরেখা দেখি হইতে পারে আমরাও চিৎকার দিতে পারি যে আমার চেহারা আয়নায় তো ভালো দেখা যায় কিন্তু এই আয়নায় এত অগুছালো কেন দেখা যায় আমল দিছেন নিজেকে গুছানের জন্য যেরকম দোকান আসবাব দিয়া সাজায় এক এক ধরনের ব্যবসা এক এক রকম জিনিস দিয়া সাজায় এক এক রকম ভাবে ডেকোরেশন করে এক এক ভাবে ঘর সাজায় মেয়ে আলারও তো মেয়েরে সাজায় দেয় ঠিক না না দেয় না হ্যাঁ দেয় না দেয় না মনে হয় বোঝেন তো জেন নাই দেয় নাকি হ্যাঁ ফার্নিচার ফার্নিচার সিরিজ সিরিজ হ্যাঁ এসি সব কিছু দেওয়ার পরে সব যখন দিয়া দিলাম বাড়িটা আর রাখবো কি করতে তোর নামে বাড়িটাও দিয়া দিলাম ল গাড়ি শাড়ি সব সাজায় দেয় ঠিক না কি হ্যাঁ আবার যখন দেখে অগুছালো বেশি বা যা দিছি সব ট্রাক বেরা পাঠায় দিস আমি গাড়ি পাঠাইতেছি মাইয়াটা আমার গাড়িতে বসায় পাঠায় দিস ঠিক না মনে এটাও বোঝেন না আল্লাহ এরকম করে নাই গুছানের সুযোগ রাখছে কণ্ঠনালীতে রু আসার পর্যন্ত আমাদের চেহারার দিকে দেখা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখা যার কারণে চিন্নি খাইলি মোল্লা চিন্নি না আমরাও তো এরকম দশা আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনি না বুইলা যাবো রাগ হয়ে যাবেন এই অঞ্চলে তো কুরবানি খুব হয় ঠিক না কয়জন আছে আল্লাহর পরে সবচেয়ে বড় মোহসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর চেয়ে বড় এহসান কর্মীওয়ালা কেউ দুনিয়াতে নাই না হবে যা পাইছি ওনার কারণে পাইছি যা পাইতেছি আজও রহমত ওনার কারণে পাইতেছি ওনার সাথে আল্লাহর অঙ্গীকার আছে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব আজও ওনার কারণে পাইতেছি কিয়ামতের মাঠে যা পাবো সব নবীজির সুবাদে পাবো নাইলে আমরাই কি আর আমরা আমলই কি আমরাই কি আমাদের আমলই কি আমি প্রমাণ দিতে পারবো আপনারা রাগ হয়ে হয়তো যাবেন
এইখানে কয়জন পাওয়া যাবে যারা নামাজি? আজ পর্যন্ত আমার নামাজকে আমি ইমামের সামনে পড়া সত্যায়িত করা লেখায়া কাগজ ঘরে রাইখা দিছি দুই রাখা বেশি না। কয়জন আছে এখানে যে আমি আমার নামাজটা কোনো আলেম ওলামার সামনে পড়ছি, পড়া উনার কাছ থেকে লেখা আনিছি, আপনি সহি লেখা দেন, গলত হইলে গলত সহি হইলে সহি, এরকম কয়জন এখানে আছে? একজন আমাকে আবাদত আর কি, আমরা যা পাবো কালি কামলিওয়ালার কারণে পাবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে পাবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কারণে আমাদেরকে সুযোগ দিয়েছেন কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত গুছানের সুযোগ আছে। চোখের পানি ঝরতে ছিল, জিজ্ঞাসা করছে খাদেন কেন, বলে কান্না তো একটাই না, এগারো পরিবারের জন্য, না হাসানের জন্য, না হোসাইনের জন্য, না আলীর জন্য, না ফাতেমার জন্য, না আব্বাসের জন্য, না আলে আব্বাসের জন্য, না আলে আকিলের জন্য, না আলে জাফরের জন্য, কারো জন্য চোখে পানি না, পানি তো হলো উম্মতের জন্য, উম্মতের জন্য কান্দতেছে। হাদিসের শানে নজুল আছে, ওলামা স্বীকার করবে, এই জন্য কান্দতেছি। আয়েশা বলছে বন্ধু, জিব্রিল আলাইহিস সালাম বলছে আল্লাহ আপনার দিল ঠান্ডা করে দিবে আজকে, বলছে সেটা কি? বলে ইয়াকবিলু তাওবাতা আবদিক হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উম্মতের তওবা আল্লাহ কবুল করবে, সাজানের সুযোগ দিবে। আল্লাহ রাসূল কান্নার ভিতরে আয়েশা দিয়ে বলছে ইদানিয়া জিব্রিল, ইদানিয়া জিব্রিল, জিবরিল তাইলে আমার উম্মত বেঁচা যাবে, তাইলে বেঁচা যাবে, তাইলে লানত আমাদের জিন্দগির উপরে। কোরবানি তো করি, আজ পর্যন্ত কয়জন নবীজির নামে কোরবানি দিয়ে প্রতি বছর কয়জন দে? গরু তো কিনি, ছাগল তো কিনি, এই নিয়তে কয়জন দেই যে আমি নবীজির নামে কোরবানি করব? হইতে তো পারে, কিতাবে আছে হজ করার পরে যদি আয়েশা জিজ্ঞেস করতে পারে যে তুমি নাকি আমার জন্য হজ করছো, বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হজ করছি, এহরাম বানছো, হ্যাঁ তওয়াফ করছো, হ্যাঁ সাই করছো, হ্যাঁ আরাফায় গেছো, হ্যাঁ বাইগ্য খুলা গেছে, আমি কুরবানি করলো তো কোনো একদিন আয়েশা জিজ্ঞেস করতে পারে আমার নামে কুরবানি করছো? আয়েশা জিজ্ঞেস করে নাই, আমার ভাগ্য খুলে দিয়া গেছে, আল্লাহর রসুলকে যে দেখছে তার ভাগ্য খুলে গেছে। এই দরজা আর কোনোদিন কেউ বন্ধ করতে পারবো না, এটা ভাগ্যর খোলার দরজা। কয়জন কোরবানি দিই বলেন রসুলের নামে? যার এসান আল্লাহর পরে সবচেয়ে বড় এসান যার, বাকিগুলো তো বাদেই দিলাম, সাহাবা তো বাদেই দিলাম, আইম্মায়ে মুজতাহিদিন তো বাদেই দিলাম, আলেম ওলামাগুলা তো বাদেই দিলাম, আল আউলিয়াদের কথা তো বাদেই দিলাম, সবচেয়ে বড় নবীজি, এর নামে কয়জন কোরবানি দিই? কি রাগ হয়ে গেলেন আপনারা? কোরবানি তো প্রতি বছর দিই, পুরা পুরা গরু দেই, দুই চারটা দেই, দুই চার দশটা দেই, কিন্তু সবচেয়ে মোটা তাজা একটা যে রসুলের এহসান, রসুলের নামে কিনা আনছি মিয়া, এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হইব। সব কথার ভিতরে মিয়া মিয়া কয়া মজালন, কয়দিন গরু আইনা মজা নিছেন যে মিয়া এটা আল্লাহর রসুলের নামে কোরবানি হবে, আল্লাহ রসুলের জন্য দিন। হইতে তো পারতো যদি হাজিকে আয়েশা বলতে পারে তুমি আমার জন্য হজ করছো, তাহলে আমাকে তো আয়েশা বলতে পারে তুমি আমার নামে কোরবানি করছ। হ্যাঁ হাজিকে আয়েশা বলছে না বলে নাই? হ্যাঁ নাই কিতাবে? ফাজাইলে হজ উঠান লেখা আছে, জাকারিয়া রহমতুল্লাহ লিখছেন ফাজাইলে হজে, আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা বলছে তুমি আমার নামে হজ করছো, বলছে ইয়া রসুল্লাহ আপনার নামে হজ করছো, এহরাম বানছো, হ্যাঁ সাই, হ্যাঁ তোপ, হ্যাঁ সব বিষয়ে, হ্যাঁ তো খুশিতে বাগ বাগ হয়ে গেছেন আল্লাহ রসুল। কি আল্লাহ রসুল খুশি হয়েছে যে হজ করছে ওর ভাগ্য খুলে গেছে,
জান্নাতের জন্য হয়ে গেছে রাসূলের নামে হজ করছে যেটা কবুল হইছে আল হজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লা আল জান্নাহ ও তো রাসূলের নামে কুরবানিও করতে চাই কুরবানির মাস দেখে বললাম নালে বলতাম না নিয়ত করেন যারা কুরবানি দিবেন নিয়ত করেন খুশি খুশি মনের থেকে যাও আর রাসূলের নামে দিব এই আশায় দিব যে আল্লাহ দুনিয়াতেই যেন দেখা হয়ে যায় আর যেন জিজ্ঞাসা করে কুরবানি দিছ আরে দুনিয়ায় দেখা হোক আর না হোক ইনশাআল্লাহ সময় মতো দেখা হবে আর আল্লাহ রাসূল বলবে তুমি কুরবানি দিছ আমি না দিয়া যাই করি তুমি যখন কুরবানি দিছ আমার জন্য তো আমিও তো কিছু না দিয়া যাই কই আমিও তোমাকে কিছু দিব আর দিবেন না কেন রউফুর রহিম হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম কোরআনে যাকে বলে হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম ইনি দিবে না তো দিবে কে ওই দিন তো দিবেই দিবে এই জন্য আমল দিছেন আমাকে সাজানের জন্য কি সাজায়া পাঠাইছেন এলোমেলো হয়ে গেছে তাতে কিছু আসে যায় না আমল দিয়া রাখছেন তুমি তোমাকে সাজাও সাজায়া আমার কাছে আইসো কেন আমি তোমাকে সাজায়া পাঠাইছি আমি কি আমি সাজায়া পাঠাইছি আরে মেরে দোস্ত সত্য এটাই মাইয়া পাঠায়া দিলে বাড়িতে আর যদি জিদের ঠেলায় ফোন করে আপনার মাইয়া পাঠায়া দিছি তো বাপের দশটা গালি দিয়া কয় ওই গালি আমি শুনাইতে চাইতেছি না আমি মাইয়া সাজায়া পাঠাইছি তুইও সাজায়া পাঠা তুইও কি সাজায়া পাঠা ঠিক না সত্য তো আমার মালমূল সব পাঠা সব রাইকা দিয়া খালি মাইয়া পাঠায়া দিয়া বাপ লইতেছস ঠিক না আল্লাহ বলে তোর সাজায়া দুনিয়াতে পাঠাইছি তুই সাজায়া আমল দিছেন জিন্দগিটাকে সাজানোর জন্য আসবাব দিছেন দুনিয়ার জিন্দগিটাকে কাটানোর জন্য আমল দিছেন জিন্দগি সাজানোর জন্য আমল আসবাব দিছেন দুনিয়ার জীবনটা কাটানোর জন্য আসবাব বুঝেন এটা আসবাব এটা আসবাব এটা এটা আসবাব ঘরবাড়ি আসবাব গাড়ি ঘোড়া আসবাব যা দেখেন দুনিয়াতে সব আসবাব আমল সারা সব আসবাব সব আসবাব দিছেন জীবনটা ছোট জীবনটা কাটানোর জন্য আর আমল দিছেন এই ছোট জীবনটাকে সাজানোর জন্য ছোট জীবনটাকে সাজানোর জন্য আমল দিছেন এটা আল্লাহর এহসান